এই যে এখানে একটা পানি গোলানো আছে, একটু সময় নিয়ে গলে যায়, গলে গেছে। এই পানিটা আমি দুই ভাগে ভাগ করব, কারণ এটা আমি বাচ্চার খাঁচায় দিব শুধুমাত্র, সব পাগলের মতো পানি খেলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন বাজতেছে বিকাল প্রায় 6টা, আর এখানে যে কবুতরটা দেখতেছেন এটা আমাদের নতুন একটা বাচ্চা, আর আজকে বাচ্চা কবুতর ছাড়ছিলাম। তো এই কবুতরটা এখন পর্যন্ত ঢুকে নাই, বাকি সব কবুতর ঢুকে গেছে। খাবার খাওয়া শেষ, আমি এই যে স্ক্র্যাব হাতে জাস্ট খালি খাবার উঠাবো, কিন্তু ওর জন্য ওয়েট করতেছি যাতে ও ঢুকে একটু খাবার খায়। তা আসেন দেখি ওরে একটু ঢুকাইতে পারি নাকি। আমি এদিক দিয়ে যাই, আয় 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 আয়। ও খুবই চালাক একটা বাচ্চা এবং খুবই ভয় পায় নিজে নিজে, এই কারণে ওরে এখন পর্যন্ত ঢুকাইতে পারলাম না। আসো 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 আসো, যাও 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 যাও। আমি আড্ডা ধরতে গেলেও ভয় পাবে, কারণ আস্তে আস্তে ঢুকাইতে হবে। যাও যাও, ও খাঁচাটা খোলা দেখতে পারলে ঠিক আছে, দেখছে ঠিক আছে, দেখ যাও 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 যাও। ও এখনো বুঝতেছে না, এই যে ঢুকে গেছে, যাক ও ঢুকে গেছে। আচ্ছা এখন আমার খাবারগুলো নামায় ফেলতে হবে, আসলে সময় হয়ে গেছে, পানি দিব, অন্ধকার হইতেছে, ওর জন্য ওয়েট করতেছিলাম। আর এই কবুতরটা গতকালকে আপনার গতকালকের আগের দিন আমরা ছাড়ছিলাম, ওই দিন কি করছে, সব কবুতর ঢুকে গেছে সেম ওই বাইরে, এবং আমরা যে দেখলাম ও গায়েব হয়ে গেলো হঠাৎ করে, হঠাৎ করে উড়াল দিছিল তখন গায়েব হয়ে গেছিলো। তখন আমরা বুঝলাম যে ও যখন উড়ছে তখন দেখলাম যে উপরে উঠতেছিল, তখন দেখলাম ভালোই হাইট নিয়ে নিয়েছিল। সো এরপরে আমরা আর পাই নাই, আর এটা মোটামুটি একটু হাই ফ্লাইং কবুতর, তো সো ঘন্টা দেড় বা দুই এক পরে সন্ধ্যার দিকে পানি টানি দেওয়া শেষ, অন্ধকার হয়ে গেছে, তখন দেখি কো নিচে নামা বসে রয়েছে। তখন আমরা ভাবলাম যে আমরা তো ভাবছিলাম কবুতরটা হারাই গেছে, বাট ও হারায় নাই, ও পরে আসছে, যাক আলহামদুলিল্লাহ বাসা চিনে আসতে পারছে। আর এই যে আমরা খাবার এখন উঠায় ফেলতেছি, আর অনেকে একটা কোয়েশ্চেন করেন যে ভাই এই খাবার কি আপনারা পরবর্তীতে আর খাওয়ান কি না, নতুনরা মূলত এই কোয়েশ্চেনটা করেন। আসলে আমরা এই খাবারটা আবার খাওয়াই, এটা খাওয়ানোর পিছনে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে এই যে খাবারটা উঠাইতেছি, উঠানোর সময় আমরা একটু খেয়াল রাখি যাতে ময়লাটা না উঠাই, ময়লা ছাড়া যাতে আমরা উঠাইতে পারি। যেমন এখানে দেখেন কোনো ধরনের ময়লা নাই, এই যে এখানে একটু ময়লা আছে, এই যে এখানে একটু ময়লা আছে, এই ময়লাটা আমরা ফেলে দিব। তাহলে আমার এই খাবারটা দেখা গেছে একটু ফ্রেশ থাকবে, তখন আমরা যখন খাওয়াবো বিকালবেলা আমরা ঝাড়া দিয়ে খাওয়াইতে পারবো। এই যে এই খাবারটা আমরা যখন কালকে খাওয়াবো না, তখন দেখা গেছে এই খাবারটা ভালো মতো ঝাড়বো, দুই তিন ঝাড়বো, ঝাড়ার পরে ওদেরকে দিব যাতে কোনো ধরনের ময়লা খাবার ওদের পেটে না যায়। আমি এই খাবারটা পরে উঠাবো একদম লাস্টে, কারণ এখানে যেহেতু ওই কবুতরটা ঢুকছে ও খাবার খায় নাই, ও খাবারটা খাবে, এই জন্য এই খাবারটা আমি লাস্টে উঠাবো, জাস্ট এইগুলো উঠাবো, ট্র্যাপিং লাগাই দিই। আর আমাদের ম্যাক্সিমাম বাচ্চা এখন ট্র্যাপিং শিখে গেছে, নিজে নিজে ট্র্যাপিং করে। তো ওদের এই যে দেখেন, এই যে আমি ময়লাগুলো ক্লিন করতেছি এইভাবে যাতে কোনো ধরনের ময়লা খাবারের সাথে না আসে, এবং এই ধরনের ট্রে ইউজ করার এই একটাই সুবিধা, খাবারগুলো খুব সুন্দর ক্লিন করা যায় ময়লা থাকলেও। এই যে খাবার উঠানো শেষ, ওই যে দেখেন ওই কবুতরটা খাবার খাইতেছে, দেখেন ওই যে দেখেন দেখছেন খাবার খাইতেছে। তো এই যে ওর জন্যই আমার এতক্ষণ ওয়েট করা ছিল, যাক আলহামদুলিল্লাহ ঢুকে গেছে, এখন আমরা ওর খাবার খাওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করব, তারপর ওদের খাবারটা নামাবো। আপাতত এটা এখানেই থাকবে, ওদের কোনো খাবার আমি নামাবো না, এইখানকার খাবারগুলো নামাই ফেলি, এখানে কোনো ময়লা নাই, সো আমরা ডাইরেক্ট এটা উঠাই ফেলতে পারবো। কোনো ধরনের ময়লা নাই, ওকে। সন্ধ্যা হয়ে যেতেছে প্রায় শেষ দিকে, ওর জন্য অপেক্ষা করতে করতে অন্ধকার হয়ে গেছে। বাচ্চা ছাড়ার সময়, বাচ্চা ছাড়ার সিজনটা, এই সিজনটা অনেক পরিশ্রম করতে হয়, কারণ এই সিজনটাতে কবুতর খুব ডিস্টার্ব করে বাচ্চাগুলো। বাচ্চাগুলো যতদিন না ঘরে ভালো মতো সেট হইতেছে, ঠিক মতো ঘরে ঢুকতেছে বের হইতেছে, এই জিনিসটা যতদিন জ্ঞান না আসবে ততদিন অনেক পরিশ্রম দিতে হয় ওদের পিছনে, ওদেরকে সময় দিতে হয়, ওদেরকে এটা বোঝাইতে হয়। আর বাচ্চা তো শুধুমাত্র প্রেশার দেখালে উড়াইলে হবে না, বাচ্চাগুলোকে ঘর চিনাইতে হবে, ঘরে ঠিক মতো লাগাইতে হবে, কারণ আমরা দেখা গেছে ম্যাক্সিমাম টাইম অনেকে একটা ভুল করি যে আমরা বাচ্চা ছাইরা উড়ানোর সময় এমন প্রেশার দেই বাচ্চা একদম হারাই যায়, ওই বাচ্চা আর পাই না, তখন আমরা আফসোস করি যে ওই বাচ্চাগুলো ভালো হয় নাই, বাচ্চাগুলো চলে গেছে, তাহলে আফসোস করে লাভ নাই। আর এইদিকে সোল্টু বল্টুরও ছাড়ছিলাম, সোল্টু বল্টু মাশাল্লাহ এই খাঁচা এখন চিনা ফেলছে, আমি দেখলাম যে ট্র্যাপ খুলে দিছিলাম, বল্টু নিজে ঢুকে বসে রয়েছে, খাবার দাবার খাইছে, সোল্টুকে আমি ঢুকাই দিছি এখানে।
সল্টুর তুলনায় আমার বল্টু একটু ব্রেনের দিক দিয়ে ভালো। আচ্ছা, আমার খাবার উঠানো শেষ, এখন ওদের জন্য পানি রেডি করছিলাম। এই যে এখানে একটা পানি গোলানো আছে, এখানে আছে হচ্ছে ক্যালটেট, 5টা ক্যালটেট ট্যাবলেট দিয়ে রাখছিলাম বিকালে, যাতে তাড়াতাড়ি এইটা একটু সময় নিয়ে গলে যায়। গলে গেছে। এই পানিটা আমি দুই ভাগে ভাগ করব, কারণ এটা আমি বাচ্চার খাঁচাই দিব শুধুমাত্র। আর এই ক্যালটেটটা এখন দেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে, এখন যেহেতু নতুন নতুন বাচ্চাগুলো বাইরে আসতেছে, ওদের শরীরটা দুর্বল হয়ে যাওয়ার চান্স আছে। সো এই কারণে আমরা ক্যালটেট দিয়ে দিয়েছি। এই যে বাচ্চা মিক্স করা হয়েছে, এখন আমি বাকি পানিটা দিয়ে দিব। এই যে এই পানি তো খালি কারমিনা দেওয়া না। আচ্ছা, আজকে কারমিনা খাওয়াইতেছি কবুতরে, হজমের জন্য, রুচির জন্য কারমিনা বেস্ট। এই যে আসেন, বাচ্চাগুলারে দিয়ে আগে দেখেন ওরা কি পরিমাণে তৃষ্ণার্ত পানি খাওয়ার জন্য। এই যে দেখেন, সব পাগলের মতো পানি খেলো। এইখানে দিই, এখানে খাবার থাকবে, তারপর আমি পানিটা দিব পাশাপাশি, কারণ ওর জন্য তার অন্যান্য কবুতর পানি খাওয়ার থেকে বসে থাকবে না। সো আমি এটা চাপায় দিয়ে এই যে পানি দিয়ে দিলাম, খাবারও থাক ও পানিও খাবে। এই যে দেন, ওই সবার আগে আসে পানি খাওয়ার জন্য। মাদির খাঁচা, এখানে বাচ্চা ঢুকে আছে 2-3টা, এই বাচ্চাগুলো ঢুকাইতে হবে। আপাতত থাক, পানি খায় নেক, তারপরে ঢুকাই দিব আলাদা করে। এবার এই সাইডের খাঁচাগুলো পানি দিয়ে দিয়ে আসেন। খাবার খাইতে দিয়েছিলাম আমরা হচ্ছে 4:40-এ 45-এ, আর এই যে খাবার নামাইছে হচ্ছে 6টা বাজে, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট ছিল। আমরা এরকমই হাইস্ট 1 ঘন্টা রাখি, বাট আজকে 15 মিনিট বেশি রাখছি ওই বাচ্চাটার জন্য। অনেক সময় 40 মিনিট রাখি, অনেক সময় 50 মিনিট রাখি, ওটা কবুতরের খাবারের উপর ডিপেন্ড করে। নতুন বাচ্চাগুলো যতদিন আছে অতদিন খাবার টাইমটা বৃদ্ধি করে রাখতে হয়, কারণ অতদিন বাচ্চাগুলোরে খাবার খাওয়ানোর সময় একটু সময় দিতে হয়, কারণ নতুন বাচ্চা তো বাইরে সেট হইতে সময় লাগে, সেট খাবার খাইতে সময় লাগে এই কারণে। সো আমরা যদি এই এইসব ক্ষেত্রে যদি তাড়াহুড়া করি যে সবসময় 40 মিনিটে খাওয়াই, আজকে 40 মিনিটেই খাওয়াবো, তাহলে কিন্তু অনেকগুলো বাচ্চা না খেয়ে থেকে যাবে। সো এটার মাসুলটা আপনি পরে আস্তে আস্তে পাবেন, যে বাচ্চা দেখবেন দুর্বল হয়ে যাবে, বাচ্চা শরীর দুর্বল হবে, প্লাস হচ্ছে আপনার বাচ্চার হাড় বুকের হাড় বাঁকা হয়, অনেক সময় দেখবেন যে বাচ্চা হাঁটতে পারে না, খাবার খায় না ঠিকমতো, ড্রপিং খারাপ হয়, এই তখন থেকে কবুতরের বাচ্চাগুলো দুর্বল হওয়া শুরু করে। ওই বাচ্চা যদি ভবিষ্যতে আপনার ভালো হয়, তারপরে দেখবেন ওর থেকে ভালো ফিডব্যাক পাবেন না, কারণ ও আগে থেকেই ওই শক্তিটা অর্জন করতে পারেনি। এই যে ব্রিডিং, যে রেস্টের কবুতর এগুলোকে দিতেছি, মাদি কবুতর তাও মাদিগুলো আরে দিলাম, তারপর হচ্ছে এইগুলো আরে দিব নর। এই যে তারপরে এই যে কি করছিল এখন, কিন্তু মাঝিরা বাইরে গেছিল ওই দিনের মধ্যে। আচ্ছা, এই শেষ। আর ব্রিডিং রুমে আমরা মোটামুটি খাবার পানি আগেই দেওয়া হয়ে গেছে, ব্রিডিং রুমেটা দেরি করি না, ব্রিডিং রুমেটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। সো এই তো মূলত দেখলেন যে প্রায় 8-9 মিনিট লাগলো আমার সবগুলো কাজ শেষ করে ফেলতে, বাট ওই বাচ্চাটার জন্য লেট হয়েছে, নাহলে আরও আগে কাজ শেষ হতো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, বিকালে কী কী করি এটা আপনাদেরকে দেখাইলাম, এবং ভিডিওতে কিছু ইনফরমেশন ছিল, এগুলো ফলো করতে পারেন আপনারা যারা নতুন আছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।